সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছেন, এমন অভিযোগে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেল 3:15 দিকে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া 2 ঘন্টারও বেশি সময় ধরে চলছে। সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে দেখা গেছে উভয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন, একদল অপর দলকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। সংঘর্ষে এখন পর্যন্ত 2 কলেজের 4 শিক্ষার্থী আহত হয়েছেন, তারা হলেন সিটি কলেজের শাহরিয়ার ও নূর হোসেন এবং ঢাকা কলেজের মোহাম্মদ তুষার ও অনিম। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেন। এছাড়া দুপুরে ঢাকা কলেজের একটি বাসে ইট পাটকেল নিক্ষেপ করে কাচ ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক বা কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। সুরভি জান্নাত, দেশ বর্তমান।